আসসালামু আলাইকুম। ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি আছি বকশিরহাট বাজার, আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখতেছেন। আমি কিন্তু বকশিরহাট বাজার অতিক্রম করে সামনের দিকে যাচ্ছি। সামনে বলতে সামনে যে বাজারগুলো পড়বে ওই বাজারগুলো দেখাবো, প্লাস একদম কবিরহাট পর্যন্ত আমি যাব। মানে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বকশিরহাট থেকে সোমবাড়িয়া হাট আইসে ট্যাক হয়ে একদম কাঁসারিরহাট পর্যন্ত পুরো রাস্তা বা এদিকের এরিয়াটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এখন যে রোডটাতে আছি এই রোডটা এরিয়া কিছু অংশ পড়ছে বিশবাগের মধ্যে, কিছু অংশ পড়ছে নবীপুরের মধ্যে এবং কিছু অংশ পড়ছে বাটুইয়া ইউনিয়নের মধ্যে। তো পুরাটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনাদের দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমি কিন্তু ভিডিওটা নর্মাল এবং ন্যাচারাল রাখবো, যাতে করে আপনারা আপনাদের প্রিয় গ্রামটা বা চিরচেনা এলাকাটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন। তো ঠিক আছে, আপনারা উপভোগ করেন। ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনী জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রাম গঞ্জ হাট বাজার রাস্তাঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা। বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি, কারণ প্রবাসী ভাইরা জীবন জীবিকার তাগিদে নিজ দেশে থাকেন না, দীর্ঘদিন যাবৎ অন্য দেশে পড়ে থাকেন, সময় সুযোগ হয় না নিজের চিরচেনা এলাকাটা বা প্রিয় গ্রামটা দেখার জন্য। আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে মতামত এবং কমেন্টের ভিত্তিতে সবকিছু দেখিয়ে থাকি। অলরেডি আমার যতগুলো ভিডিও আপনারা দেখতেছেন সবগুলো ভিডিও কিন্তু মতামত এবং কমেন্টের ভিত্তিতে বানানো। আর যে রোডটা দিয়ে আজকে যাইতেছি এই রোডটার অনেক আগ থেকে মতামত এবং কমেন্ট দেওয়া আছে, সময় স্বল্পতার কারণে দেওয়া হচ্ছে না, তার পরবর্তীতে আজকে চেষ্টা করলাম। তো ভিডিওটা আপনাদের কাছে আজকে কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর ভিডিও যদি কোনো অংশ আপনাদের কাছে খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কি ধরনের ভিডিও পেতে মন চায় অবশ্যই কমেন্ট করবেন। এদিকের আশেপাশে প্রাকৃতিক পরিবেশ এবং রোড গার্ড গুলো কিন্তু অনেক ভালো এবং সুন্দর, আপনারা তো দেখতেছেন রোডটা কিন্তু কোনো ভাঙা নাই আমি যতদূর দেখছি, আপনাদেরকে তো ভিডিওর মাধ্যমে দেখাইতেছি। আমার ভিডিওটা যদি আপনারা এই রোডের আশেপাশে থেকে কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, এবং কি কেউ যদি প্রবাস থেকে দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ঠিক আছে, আপনারা উপভোগ করেন, আমরা কিন্তু যাচ্ছি, আপনারা তো দেখতেছেন। শ্যানবাগ উপজেলা এবং কবিরহাট উপজেলার অনেকগুলো ইউনিয়নের ভিডিও কিন্তু দেওয়া আছে। যেমন আমরা যে এরিয়াটাতে এখন আসি এটাকে কিন্তু শ্যানবাগ উপজেলা বলে, বা শ্যানবাগ উপজেলার মধ্যেই আমরা আসি। সামনে হাতের ডান সাইডটা লক্ষ্য করেন, এখানে একটা প্রাইমারি স্কুল দেখা যাচ্ছে। আমি একটু করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এখানে অনেকগুলো দোকানপাট আছে। তো আমরা এখন এটা অতিক্রম করে সামনের দিকে যাচ্ছি। আর আমরা এখন যে এরিয়াটাতে আসি এটা কিন্তু নবীপুর ইউনিয়নের মধ্যে পড়ছে। সামনে পড়বে সোমবাড়িয়া বাজার, যে আপনারা যারা লোকাল আছেন অবশ্যই জানেন। সোমবাড়িয়া বাজারের ভিডিও কিন্তু আরো আগেও দেওয়া আছে। এটা হচ্ছে যে আমি শান্তির হাট থেকে সোমবাড়িয়া বাজার হয়ে একদম কুতুবের হাট পর্যন্ত একটা ভিডিও দিছিলাম, ওই ভিডিওতে সোমবাড়িয়া বাজারটা দেখাইছিলাম এবং কুতুবের হাট বাজারটা দেখাইছিলাম, এবং কি কুতুবের হাট বাজারের আলাদা একটা ভিডিও দেওয়া আছে, যদি আপনাদের দেখতে মন চায় অবশ্যই দেখে আসবেন। এই তো সামনে যে দোকানপাটগুলো দেখা যাচ্ছে এটাকে সোমবাড়িয়া বাজার বলা হয়, আপনারা যারা লোকাল আছেন অবশ্যই জানেন, তার পরবর্তীতে আমি বলতেছি। আর একটু সামনে হাতের বাঁ সাইডে যে রোডটা দেখা যাবে ওই রোডটার ভিডিওই দেওয়া আছে, এটা হচ্ছে যে শান্তির হাট থেকে সোমবাড়িয়া বাজার হয়ে কুতুবের হাট, ওইটা ওই ভিডিওতে দেওয়া আছে, ওই রোডটার ভিডিও, যদি দেখতে মন চায় অবশ্যই দেখে আসবেন। তো আমরা এখন সোমবাড়িয়া বাজার অতিক্রম করে সামনের দিকে যাচ্ছি, সামনে কি কি পড়বে পুরাটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এদিকে রোডের কিছু অংশ কিন্তু ভিডিওতে দেওয়া আছে, এটা হচ্ছে যে আমি যে কুতুবরহাটের ভিডিও দিছিলাম ওই ভিডিওতে আমি এদিকের কিছু অংশ দেখাইছিলাম। আর একটু সামনে গেলে হাতের ডাইন সাইডে একটা রোড নামবে, এটা গ্রামের দিকে গেছে, ওই রোডটা দিয়ে কিন্তু কুতুবের হাট যাওয়া যায়, ওই রোডটার ভিডিও দেওয়া আছে। আমি কিন্তু মেন রোড দিয়ে কুতুবের হাটের ভিডিওটা করি নাই, যদি দেখতে মন চায় অবশ্যই দেখে আসবেন। সোজা যে রোডটা দেখতেছেন ওই রোডটা দিয়ে নিচের দিকে নামি, যে রোডটা গেছে এই রোডটারই ভিডিও আমি দিছিলাম। তো আমরা এখন এগুলো অতিক্রম করে সামনের দিকে যাচ্ছি, সামনে পড়বে আইসের ট্যাক, আইসের ট্যাক আমি যাব, আইসের ট্যাক দেখাবো, তারপরে আইসের ট্যাক অতিক্রম করে আমি সামনে যে কবির হাটের বা বুনিয়ার হাটে যে রোডটা আছে ওই দিকে যাব। আমরা কিন্তু এখনও নবীপুর ইউনিয়নের মধ্যেই আছি।
এদিকে প্রধান যাতায়াত মাধ্যম হচ্ছে সিএনজি, মানে আপনারা সিএনজির মাধ্যমে একদম সোমেন মুন্সি থেকে কবিরহাট পর্যন্ত যাইতে পারবেন। পর্যায়ক্রমে যে আশেপাশের বাজারগুলো আছে ওইদিকে আপনারা যাইতে পারবেন। আর নবীপুর ইউনিয়নের মোটামুটি যতগুলো বাজার আছে সবগুলো বাজারের ভিডিও দেওয়া কিন্তু হয়ে গেছে, এবং কি বাজারের যে প্রধান সড়কগুলো আছে ওই সড়কগুলোর ভিডিও কিন্তু দেওয়া হয়ে গেছে। যদি আপনাদের দেখতে মন চায় অবশ্যই দেখে আসবেন। এবং কি আমরা যে রোডটা দিয়ে যাইতেছি এই রোডের পুরো অংশের ভিডিও কিন্তু দেওয়া হয়ে গেছে, সমীর মুন্সির হাট থেকে বটতলা পর্যন্ত এবং বটতলার পরবর্তী ভিডিওতে। এখন আমি দেখাইতেছি একদম কাঁসারের হাট পর্যন্ত, এবং কাঁসারের হাটের পরে যে কবির হাট বা বুইঞার হাট পর্যন্ত ওইদিকের এরিয়ার ভিডিওগুলো কিন্তু দেওয়া আছে। যদি দেখতে মন চায় অবশ্যই দেখে আসবেন। আর কাঁসারের হাটের ওইদিকে যে অংশটা ওইটা কিন্তু বাটোয়া ইউনিয়নের মধ্যে পড়ছে। আমরা এখন আইসেট ট্যাগ অতিক্রম করে সামনের দিকে যাচ্ছি। আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখতেছেন, আপনারা আইসেট ট্যাগ থেকে চাইলে কিন্তু কুতুবের হাটের দিকে যাইতে পারবেন এবং সন্দ্রের হাটের দিকে যাইতে পারবেন। তো সন্দ্রের হাটের ভিডিও কিন্তু দেওয়া আছে এবং কুতুবের হাটের ভিডিও দেওয়া আছে, যদি দেখতে মন চায় অবশ্যই দেখে আসবেন। আমরা এখন সামনের দিকে যাচ্ছি, সামনে পড়বে কাঁসারির হাট, ওইটা আমি আপনাদেরকে দেখাবো। আর এদিকে রোড গার্ড বা প্রাকৃতিক পরিবেশ কিন্তু সুন্দর, আপনারা তো দেখতেছেন পুরো ভিডিওর মাধ্যমে আমি পুরোটাই আপনাদেরকে দেখাইতেছি। আর এদিকের আশেপাশ থেকে যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, এবং আইসেট ট্যাগ থেকে যদি সন্ডের হাটের ভিডিও আপনাদের দেখতে মন চায় অবশ্যই কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব, হয়তো বা একটু সময় লাগবে, তার পরবর্তীতেও আমি দেব। অলরেডি আমার অনেকগুলো মতামত এবং কমেন্ট জমা হয়ে আছে, আমি কিন্তু প্রতিনিয়ত ওগুলো নিয়ে কাজ করতেছি। ওই ভিডিওগুলো শেষ হওয়ার পরে আমি নতুন ভিডিওগুলো ধরবো। তো আপনাদের কাছে ভিডিওগুলো কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে খারাপ লাগে অবশ্যই কমেন্ট করবেন। কি ধরনের ভিডিও দেখতে মন চায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এদিকের আশেপাশের প্রাকৃতিক পরিবেশটা তো আপনারা দেখতেছেন, আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আপনাদের দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমরা কিন্তু ভিডিওটা নর্মাল এবং ন্যাচারাল রাখতেছি, যাতে করে আপনারা আপনাদের প্রিয় গ্রামটা বা চিরচেনা এলাকাটা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আমরা কিন্তু এখন বাটোয়া ইউনিয়নের মধ্যে আছি। বাটোয়া ইউনিয়ন পড়ছে কবিরহাট উপজেলা, নোয়াখালী জেলা। কবিরহাট এটা কিন্তু আলাদা উপজেলা, সেনবাগ আলাদা উপজেলা, দোনোটারই কিন্তু নোয়াখালী জেলা। তো বাটোয়া ইউনিয়নের মোটামুটি যতগুলা বাজার আছে বা বাজারের প্রধান সড়ক আছে সবগুলা বাজার এবং প্রধান সড়কের ভিডিওগুলো দেওয়া আছে, যদি আপনাদের দেখতে মন চায় অবশ্যই দেখে আসবেন। এবং কি আমার পরবর্তী ভিডিওগুলোর মধ্যে আপনারা কবিরহাট বাজারটা দেখতে পাবেন, এবং কবিরহাট থেকে যে সাপ্রাসিয়াট বাজার আছে ওই সাপ্রাসিয়াট বাজারটা দেখতে পাবেন। এবং কি সাপ্রাসিয়াটের কিন্তু আলাদা একটা ভিডিও আমি আগেই দিছিলাম, যদি আপনাদের দেখতে মন চায় অবশ্যই দেখে আসবেন। এবং কি কবিরহাট উপজেলার মোটামুটি আরো অনেকগুলো ইউনিয়নের ভিডিও দেওয়া আছে, যে সাপ্রাসিয়াট ইউনিয়নের ভিডিও দেওয়া আছে, এবং কি নরোত্তমপুর ইউনিয়নের অনেকগুলো ভিডিও দেওয়া আছে এবং বাজারের ভিডিও দেওয়া আছে, যদি আপনাদের দেখতে মন চায় অবশ্যই দেখে আসবেন। এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা হয়তোবা ভিডিওগুলো খুঁজেন পান না, ওই সুবাদেই বলতেছি যে এই ধরনের ভিডিওগুলো আছে, এবং পর্যায়ক্রমে নতুন আরো অনেকগুলো ভিডিও আপনারা পাবেন। আমার ফেনি নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনি জেলা এবং নোয়াখালী জেলাকে হাইলাইটস করা।
এই তো কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব কাঁসারিহাট বাজারে। আপনারা যারা লোকাল আছেন অবশ্যই জানেন, তার পরবর্তী তো আমি বলতেছি। আর যে মুরব্বিটা বলছে যে ফোন নম্বর বাটি, আসলে এটা আগে যখন কোম্পানীগঞ্জ উপজেলার আন্ডারে ছিল কবিরাটা, তখন কিন্তু ফোন নাম্বার ছিল, এখন কিন্তু এটা নাম্বারটা পরিবর্তন হয়েছে, নামটা একই আছে, এখন কিন্তু কবিরহাট আলাদা একটা উপজেলা হয়েছে। ওই সুবাদে এমনি নামটা ঠিক আছে, কিন্তু নাম্বারটা পরিবর্তন। আপনারা যারা লোকাল আছেন অবশ্যই জানেন, তার পরবর্তীতে আমি বলতেছি। একটু সামনে গেলে কাঁসারিহাট বাজারটা দেখা যাবে, আমরা কিন্তু আজকে কাঁসারিহাট বাজারটাই আপনাদেরকে দেখাবো, তার পরবর্তীতে আমি ভিডিওটা শেষ করব। আর কাঁসারিহাট থেকে কিন্তু ওটারহাট পর্যন্ত যে বাজার রোডটা আছে, ওই রোডের ভিডিও কিন্তু দেওয়া আছে, এবং কি চন্দ্রেরহাট থেকে একদম কাঁসারিহাট পর্যন্ত যে রোডটা আছে, ওই রোডের ভিডিও দেওয়া আছে। যদি আপনাদের দেখতে মন চায় অবশ্যই দেখে আসবেন। এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে ভিডিওগুলো আপনারা খুঁজছেন, অনেকে আমাকে কমেন্ট করে থাকেন, ওই সুবাদে বলতেছি। তো ঠিক আছে, আপনারা উপভোগ করেন, আমরা যাচ্ছি। আপনারা তো দেখতেছেন আসলে এদিকের আশেপাশে পরিবেশ এবং রোড গার্ড কিন্তু সুন্দর। যেটা সুন্দর ওটা সুন্দর বলতে হয়, এই কথাটা আমি 2 থেকে 3 বার বলছি ওই সুবাদে। এই তো সামনে যে মোড়টা দেখতেছেন, হাতের ডাইন সাইডে গেলে কাঁসারিহাট, এবং কি সোজা একটা রোড ভিতরের দিকে নামছে, ওই রোডটা দিয়ে আপনারা নাসিরের ট্র্যাক হয়ে একদম চন্দ্রেরহাট পর্যন্ত যাইতে পারবেন। ওই রোডটার ভিডিওই দেওয়া আছে, যদি দেখতে মন চায় দেখে আসবেন। এবং সোজা গেলে হাতের বাঁ সাইডে ওটারহাটের দিকে একটা রোড নামছে, ওই রোডের ভিডিও দেওয়া আছে। আমরা কিন্তু এখন কাঁসারিহাট বাজারের উপরেই আছি, আপনারা তো দেখতেছেন। তো ঠিক আছে, ভিডিও আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফেনী নোয়াখালীর সাথেই থাকবেন। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি আমার চ্যানেল এবং পেজ যদি ফলো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা বেশি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন। আর যদি কোনো অংশ খারাপ লাগে অবশ্যই কমেন্ট করবেন।